সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো 25,000 কোটি রুপিস আমাদের এই খড়গপুর থেকে মোরেগ্রাম রোড পর্যন্ত যে টাকাটা বরাদ্দ করা হয়েছে আপনারা সবাই জানেন। তো এই প্রজেক্টটা খুব তাড়াতাড়ি চালু হতে যাচ্ছে, 675 কিমি হাইওয়ে এই প্রজেক্টটি। তো রোডটি দেখতে অনেকটা এরকম হবে, 4-লেন রোড। তো এবার আমরা বিস্তারিত জানবো এই ভিডিওতে যে কোথা থেকে কোথা পর্যন্ত এই রোডটি চালু হবে এবং কাজ কতটুকু সম্পন্ন হয়েছে। চলুন ভিডিওতে বিস্তারিত জেনে নিই। সো লেটস স্টার্ট দি ভিডিও। দেখতে পাচ্ছেন এই রেড কালারের যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা ইকোনমিক করিডোর। দেখুন রোডটির নাম দেওয়া হয়েছে 116A, খড়গপুর থেকে একদম মোরেগ্রাম পর্যন্ত, খড়গপুর থেকে একদম মোরেগ্রাম পর্যন্ত এই রোডটি। সো বুঝতে পারছেন এটা কোন কোন লাইন দিয়ে যাবে, আরামবাগ, আরামবাগ হয়ে বর্ধমান, বর্ধমান হয়ে একদম মোরেগ্রাম পর্যন্ত এই লাইনটি যাবে। একটা নোটিশও দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। তো এটা আমাদের খড়গাম ব্লকের নোটিশ। তো এখানে দেখুন নোটিশে আমাদের দিয়ে দিয়েছে যে ডিপিআর রেডি হয়ে গেছে অলরেডি এবং জমি অধিগ্রহণ হতে শুরু করবে, এখনও হয়নি। তো খুব শীঘ্রই জমি গ্রহণ অধিগ্রহণ শুরু হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিপিআরটাও রেডি হয়ে গেছে। সো কোন কোন ভিলেজের উপরে যাবে, কোন কোন ব্লকের উপর দিয়ে যাবে, কোটা টু যাবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মঙ্গলকোট, কেতুগ্রাম, বাতার, গালসি, বর্ধমান ওয়ান, কন্ডল ঘোষ, ইন্ডাস। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিপিআরটা রেডি হয়ে গেছে। তো দেখুন আমাদের খড়গ্রামের লাইনে উপর দিয়েও আছে, বর্ধমান, বড়ুয়া আছে, এখানে 942, লাভপুর, নানুর, মেদিনীপুর, কেশপুর। তো এই দেখুন এখানে খড়গপুর, তো এই লাইনে উপর দিয়ে যাবে। তো এবার আপনারা বুঝতে পারছেন যে কাজ কতখানি এগিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের খড়গপুর থেকে যে মোরগ্রামের রোডটা, তো সেটা টাইমস অফ ইন্ডিয়াতেও দেওয়া হয়েছিল বাজেট কাট আর ₹25,000 কারোর রোড আপগ্রেড ফ্রম কলকাতা টু শিলিগুড়ি। তো এটা দেখুন এই রোডটারই কথা বলা হয়েছে, আমাদের খড়গপুর থেকে শিলিগুড়ির এই রোডটি। তো এই রোডটার কথা টাইমস অফ ইন্ডিয়াতেও বলা হয়েছিল। এবার দেখা যাক আমাদের রাজ্য সরকার কতখানি কি করে, সবই রাজ্য সরকার উপর ডিপেন্ড করছে এখন যে প্রজেক্টটা কবে তারা জমি অধিগ্রহণের কাজ শুরু করবে। সেন্ট্রাল বলেছে যে 2025-এর মধ্যে কাজ কমপ্লিট করতে, এবং আমাদের রোডটি আছে ফেজ টু এর মধ্যে আছে। তো এবার দেখা যাক কতখানি কি হয়। আপনারা সে ব্লকের যে পিডিএফটা দেখালাম ওটা যদি আপনারা নিতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে চলে যান, ওখানে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা সব পেয়ে যাবেন। সো গুড বাই,